নিজের ভাইপোর উপরই আস্থা রাখলেন বিএসপি সুপ্রিমো মায়াবতে এবারে দলে নিজের উত্তরাধিকারী হিসেবে নাম ঘোষণা করলেন তিনি নবীবাল লখনউতে বিএসপি এর বৈঠক শেষে মায়াবতী নিজের ভাইপো 28 বছরের আকাশ আনন্দকে তার উত্তরাধিকারী হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা করেন তবে আপাতত উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডে দায়িত্ব সামলাবেন বর্ষীয়ান নেত্রী মায়াবতীও নিজের হাতে সংগঠনের ভার আস্তে আস্তে তুলে দিচ্ছিলেন ভাইপো হাতে বস্তুত আকাশ মায়াবতী ছোট ভাই আনন্দ কুমারের ছেলে আনন্দ মায়াবতির অত্যন্ত কাছের আর তাই তার ছেলে হাতেই যে জলের ভার যাবে তা এক প্রকার নিশ্চিত ছিল বলেই মনে করা হচ্ছে দু হাজার উনিশ সালে লোকসভা ভোটে প্রথমবার প্রচারের আলোয় আসেন আকাশ লোকসভা ভোটে তারকা প্রচারকে বিএসপি তালিকায় দু নম্বরে ছিল তার নাম সত্য সমাপ্ত চার রাজ্যের বিধান সভা ভোট রয়েছে বিএসপি দায় ভার রয়েছে সেখানে আকাশই রয়েছেন বলেও জানা গিয়েছে রাজস্থানে বিএসপি দুটি আসন দখল করেছে অন্য রাজ্যগুলিতে নিজের ভোট শতাংশ যত দূর সম্ভব অটুট রাখার কৃতিত্ব অনেকেই আকাশকে দিয়েছেন केवल लोकसभा में लग जाने के लिए कहा है लोकसभा की तैयारी शुरू कर दी गई है और उसमें जाकर अपने क्षेत्र में काम करिए सभी लोग आकाश आनंद जी को क्या जिम्मेदारी उन्हें बहन जी ने कहा मेरे ना रहने के बाद एक पार्टी के उत्तराधिकारी होंगे कहीं पे उनको तैयारियों के लिए लगाए तैयारियों के लिए जो, जो राज्य कमजोर है वहाँ माननीय आकाश आनंद जी काम करेंगे